সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য নমস্কার আপনারা দেখছেন শাইন টিভি আপনাদের সঙ্গে আমি আসিফ আর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রাখব আমরা যেটা জানতে পারছি বহরমপুরের একটি বুথে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এই অভিযোগ করছে অধীর চৌধুরী এবং তৈঘড়ি সেই খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হন বহরমপুরে বিটি কলেজের একটি বুথে সেখানে কংগ্রেস এজেন্টদের তিনি বসিয়ে দিয়ে আসেন এবং তিনি যেটা অভিযোগ করেন শহরতলিতে বহরমপুর শহরতলির মধ্যে কেন্দ্রবাহিনীর পরিসংখ্যা খুবই কম এবং সেই সুযোগে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে দেখব ছবি পরিকল্পিত ভাবে যেহেতু বহরমপুর শহরে কংগ্রেসের ভোট ব্যাংক ভালো এতটা জায়গা লাগে কংগ্রেসের ভোট ব্যাংক ভালো তাই বহরমপুর শহরে কেন্দ্রীয় বাহিনীকে এখানে কম ডিপ্লয় করা হয়েছে পরিকল্পনা এখানকার পুলিশের এখানকার তৃণমূল নেতৃত্বে যাতে এখানে কেন্দ্রীয় বাহিনী কম থাকবে সুযোগ বুঝে তারা লুট করার ব্যবস্থা করবে সেই সুযোগটা সকাল থেকে তারা নেওয়ার চেষ্টা করছে যাতে আমাদের এজেন্টরা এখানে ঢুকতে না পারে সেই চেষ্টাটাই তারা সকাল থেকে করেছে এবং তার জন্য আমাকে সকাল সকাল বেরিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে আমরা বারবার করে বলেছিলাম যে বহরমপুর শহরের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ তারা যদি ভয় ভীতির কোনো বাতাবরণ থাকে তাহলে তারা ভোট দিতে যাবে না বা ভোট দিতে তারা দ্বিধাগ্রস্ত করবে হবে তার জন্য এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে আরও বিষয়টাকে শক্তপোক্ত করা হোক কেমন কতটা বুঝতে পারছেন মানুষজনের দেখুন যোগদান যোগদানটা কি মানুষের যোগদান এখন আমার ভালো লাগছে এখনও পর্যন্ত মানুষের স্বতঃস্ফূর্ততা যাকেই ভোট দেখ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে চাইছে আমি এটাই চেয়েছিলাম